প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডাব্লিউ পুরুলিয়ার অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাডিশনাল অফিসার বিসিডাব্লিউ যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তেষট্টি বছরের মধ্যে প্রার্থীদের বয়সের হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সেটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা তারিখ ও সময় নিচে দেওয়া হলো আবেদনের শেষ তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে ছয় দুই দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডাব্লিউ এন পুরুলিয়া ইন্টারভিউ সংক্রান্ত তথ্য ইন্টারভিউয়ের জন্য প্রার্থী নির্বাচন করা হবে জমা করা আবেদনপত্র অনুযায়ী বাছাই করা প্রার্থীদের লিস্ট অফিস নোটিশ বোর্ডে দেওয়া হবে সাত দুই দু হাজার চব্বিশ তারিখ ওই লিস্টে যেসব প্রার্থীর নাম থাকবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে আট দুই দু হাজার তারিখ বেলা বারোটা থেকে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের পিপিও অ্যাডমিট কার্ড এবং ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে দ্য প্রজেক্ট অফিসার চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া যোগাযোগ প্রার্থীদের কোনো রকম সমস্যা হলে নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে হবে ইমেল আইডি পি ও ডাব্লিউ পিআরএল অ্যাট অথবা পিও বি ডাব্লিউ পিআরএল অ্যাট আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে